প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ তোমাদের সাথে বিল্ডিং মেইনটেনেন্স 1 বিষয় কোড 64-13 নবম শ্রেণীর অধ্যায় প্রথম ও তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু বিল্ডিং মেইনটেনেন্সের মৌলিক বিষয় ও কাজের সতর্কতা সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করব। এই বিষয় দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিল্ডিংয়ের জন্য, কারণ বিল্ডিং মেইনটেনেন্স পাশাপাশি সতর্কতা, কারণ আমার যদি সেফটি না থাকে তাহলে কিন্তু আমার প্রতিনিয়ত আমার জন্য হুমকির সম্মুখীন হতে হবে। আমরা কনস্ট্রাকশন একটা কথা আছে কি সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট, তাহলে আমরা প্রথমেই সেফটি নিব। তাহলে সেফটির বিষয়গুলি আগে চিন্তা করব। তাহলে বন্ধুরা চলো আজকের শিখন ফলটা দেখে নিই। এই অধ্যায় শেষে আমরা শিখব বিল্ডিং মেইনটেনেন্স কি, বিল্ডিং মেইনটেনেন্সের শ্রেণী বিভাগ বলতে পারবে, বিল্ডিং মেইনটেনেন্সের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে এবং বিল্ডিং মেইনটেনেন্সের নিরাপত্তার বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে বন্ধুরা প্রথমেই জেনে নেই বিল্ডিং মেইনটেনেন্স কি। আমি দুটো চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা প্রথম দুটি চিত্র দেখো যে বিফোর এবং আফটার। দেখো বিফোরে একটা ফ্লোর কেমন ছিল এবং কাজ করার পরে কি হলো। দেখো বাম সাইডে যে ছবিটা আছে এই ছবিটা দেখো আর ডান সাইডে যে ছবিটা আছে এই ছবিটা দেখো, অর্থাৎ এখানে একটা মেরামত করা হয়েছে। তাহলে মেরামতের জন্য কি হয়েছে যে দেখতে অনেক সুন্দর হচ্ছে এবং বসবাসকারীর জন্য ব্যবহার উপযোগী হচ্ছে। পাশাপাশি আরেকটা চিত্র দেখো, একটা টয়লেট। প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র দেখো, প্রথম চিত্রের যে অবস্থান এবং দ্বিতীয় চিত্র কি একই, তা কিন্তু না। তাহলে এখানেও কিছু মেরামত হয়েছে যা বসবাসকারীর জন্য আনন্দময় করে তুলেছে। তাহলে বন্ধুরা আমরা যদি সংজ্ঞা আকারে দেখি কি দেখি, বিল্ডিং মেইনটেনেন্স একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার নির্দিষ্ট মেয়াদ পর আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব ও আবাসিকের ব্যবহারজনিত কারণে বিভিন্ন উপাংশের বাহ্যিক ও ক্ষেত্র বিশেষে আভ্যন্তরীণ ক্ষয় ও ড্যাম দেখা দেয়। এই অবস্থায় বিল্ডিংয়ের গ্রহণযোগ্য মান নিশ্চিত করার জন্য প্রযুক্তি এবং প্রশাসনিক ক্রিয়াকলাপের মাধ্যমে উক্ত ক্ষয় ও ড্যাম প্রতিরোধ করে বিল্ডিংকে ব্যবহার উপযোগী, সৌন্দর্য এবং এর স্থায়িত্ব বৃদ্ধি করাকে বিল্ডিং মেইনটেনেন্স বলে। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, আমরা কি করি একটা বিল্ডিং তৈরি করি, অনেকদিন ব্যবহার করার পরে অবশ্যই এর একটা বিষয় নষ্ট হয়, ড্যাম হয়। তাহলে কি করব আমরা, আমাদের যে প্রযুক্তিগুলি ব্যবহার করব সেই প্রযুক্তি, যেমন আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক যে কর্মকর্তা যারা ফান্ড দিবে, এই দুইটার সমন্বয়ে আমরা ওই যে মেরামতগুলি করব এবং যারা বসবাস করে তাদের জন্য স্বাচ্ছন্দ্যময় বসবাস উপযোগী করব, এই যে কাজ করার কৌশল, এটা হলো বিল্ডিং মেইনটেনেন্স। তাহলে বিল্ডিং মেইনটেনেন্স আমরা মূলত দেখি কত প্রকার। বিল্ডিং মেইনটেনেন্সের শ্রেণীবিভাগ মূলত তিন ভাগে আমরা ভাগ করে থাকি। এক, সংশোধনী রক্ষণাবেক্ষণ অথবা কারেক্টিভ মেইনটেনেন্স। দুই, জরুরি রক্ষণাবেক্ষণ বা ইমার্জেন্সি মেইনটেনেন্স। তিন, পরিকল্পিত রক্ষণাবেক্ষণ বা প্ল্যান্ড মেইনটেনেন্স। তাহলে এই যে তিন ধরনের মেইনটেনেন্স আমরা কিন্তু প্রতিনিয়ত করে থাকি। তাহলে এই কাজগুলি আমরা কিভাবে করি একটু দেখো তো বন্ধুরা। সংশোধনী মেরামত, এই যে বাম দিকে যে চিত্র, এটা কি তোমাদের আশেপাশে দেখা যায় না? অবশ্যই দেখা যায়, অনেকের বাড়িতে দেখা যায় এভাবে রং খসে গেছে বা ধসে গেছে বা উঠে গেছে। তাহলে এটা কি একটা মেনটেনেন্স করতে হয়? পাশাপাশি ডান দিকে দেখো, অনেক সময় বিভিন্ন এসির কভার খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, তাহলে সেখানেও কিন্তু মেরামত করতে হয়। এই যে বিষয়গুলি, অর্থাৎ সংশোধনী মেরামত কি, সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ তখন ঘটে যখন কোনো কিছু ভেঙে যায় বা প্রতিস্থাপনের প্রয়োজন হয়।
বিল্ডিং এর এমন কিছু সরঞ্জাম রয়েছে যার বিভিন্ন অংশগুলো পুরোপুরি কাজ করে না, এই অবস্থায় বিল্ডিং এর সংশোধনী মেরামত প্রয়োজন। তাহলে ক্লিয়ার বন্ধুরা, সংশোধনী মেরামত আমরা কখন করব? এই পর্যায়ে আমরা দেখি জরুরি রক্ষণাবেক্ষণ। একটা চিত্রের মাধ্যমে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, এটা একটা টয়লেট। যদি তোমার কোমরটা বা তোমার একটা বেসিনটা ভেঙে যায়, সেক্ষেত্রে তোমার ইমার্জেন্সি কোনটা? অবশ্যই টয়লেটের বিষয়টা, এটা কিন্তু অনেক দিনের জন্য রাখা যাবে না, তাহলে জরুরিভাবে এটা মেরামত করতে হবে। আবার অনেক সময় দেখা যায় কোন জায়গায় শর্ট সার্কিটে আগুন ধরে গেছে, সেখানেও কিন্তু আমাদের জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। এই যে জরুরি ইমার্জেন্সিভাবে আমরা যে কাজগুলি করি সেটাই আমাদের জরুরি মেনটেন্স। এটা কি জরুরি মেনটেন্স বলতে আমরা বুঝি জরুরি রক্ষণাবেক্ষণ বা ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ নামেও পরিচিত। যখন কোনো সম্পদ বা সরঞ্জামের টুকরোটি অপ্রত্যাশিত ভাঙ্গন বা অবস্থার পরিবর্তনে ব্যবহারকারী স্বাস্থ্য ও সুরক্ষার জন্য তাৎক্ষণিক হুমকির সম্মুখীন হয়। দেখো বন্ধুরা, এমন কিছু একটা কমোড ভেঙে গেছে, দেখি ভাঙ্গার টুকরাটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ, যদি শর্ট সার্কিট হয় সেটাও ঝুঁকিপূর্ণ। এই যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলি দ্রুত মেরামত করা দরকার। যখনই কোনো ঝুঁকি থাকে তখন আমাদের ইমার্জেন্সি বা জরুরি রক্ষণাবেক্ষণ করা দরকার। এই পর্যায়ে আমরা দেখি পরিকল্পিত রক্ষণাবেক্ষণ। এই চিত্রের মাধ্যমে সমস্ত কিছু বোঝার চেষ্টা করো। দেখো বন্ধুরা, আমরা এই ধরনের অনেকগুলি কাঠামো কিন্তু দেখি, আমাদের যখন দেখি আমাদের ছাদ বা বিম রড দেখা যায়, তারপরে পাশে দেখো একটা কলামের রড দেখা যাচ্ছে। অনেক ধরনের বিল্ডিং 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, ওই ধরনের বিল্ডিংয়ে এই ধরনের সমস্যাগুলি আসতেই পারে। তাহলে আমরা যখন এই ধরনের রিপেয়ারগুলি করব, আমরা কি যখন তখন এটা করতে পারি না, কারণ কি এখানে ব্যবহারকারী থাকে। তাহলে এই ব্যবহারকারী নিরাপদের কথা চিন্তা করতে হবে, পাশাপাশি এর নির্দিষ্ট একটা বাজেট আছে। অন্য কাজ, সূক্ষ্ম কাজ মানে ছোটো ছোটো কাজ হইলে অল্প টাকায় সম্ভব, বাট এই ধরনের কাজ কিন্তু টাকার পরিমাণ বেশি লাগে। তাহলে অবশ্যই এখানে একটা প্ল্যান করতে হবে যে কবে করব, কত টাকা লাগবে, কিভাবে করব, কিভাবে নিরাপত্তা দিব। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা যখন কোনো কাজ করতে যাই বা মেরামত করতে যাই, তখন আমরা একে বলবো পরিকল্পিত রক্ষণাবেক্ষণ। তাহলে বন্ধুরা, আমরা তিন ধরনের রক্ষণাবেক্ষণ বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা আসি বিল্ডিং মেনটেন্সের উদ্দেশ্য। দেখো বন্ধুরা, আমরা যখন শ্রেণী বিভাগ বললাম, শ্রেণী বিভাগের ভিতরে কিন্তু উদ্দেশ্যগুলি লুকিয়ে আছে। আমরা এবার দেখি উদ্দেশ্যটা কি। এক, বিল্ডিং মেনটেন্সের বিভিন্ন উপাংশের বাহ্যিক সৌন্দর্য ধরে রাখা। আমরা প্রথম একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে একটা পুরাতন অবকাঠামো এবং ওটাকে যদি মেরামত করি একটা নতুনত্ব দেখা দেয়, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি ঘটে। দুই, বিল্ডিংয়ের স্থায়িত্ব বৃদ্ধি ঘটে। যখন আমি কোনো মেরামত করব তার স্থায়িত্বটা বেড়ে যাবে। বিল্ডিংয়ের মূল্য ধরে রাখে, অর্থাৎ আমি যদি রেগুলার মেরামত করি তাহলে বিল্ডিংটাও সুন্দর থাকবে এবং টেকসই থাকবে, যার ফলে এর একটা মূল্য অবশ্যই ধরে রাখতে সাহায্য করবে। বিল্ডিংয়ের প্রতিটি উপাংশে মেরামতের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব। যে কোনো অংশ যদি মেরামত করি তাহলে কিন্তু আমরা তার পুনর যে ইউজটা সেটা করতে পারবো সহজেই। বিল্ডিংয়ের ব্যবহারকারী সার্ভিস মান বৃদ্ধি ও আনন্দময় রাখা। যখন আমি মেরামত করি তাহলে কি ওই অবকাঠামোটা অবশ্যই সুন্দর থাকে, এবং যখন সুন্দর থাকে তখন যে ব্যবহার করে তারও ভালো লাগে, সে একটা নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে বন্ধুরা, আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, যখন আমরা মেনটেন্স করি প্রথমে কি করি, আমরা আইডেন্টিফাই করি যে আমাদের কী ধরনের মেরামত করতে হবে। দ্বিতীয় চিত্রে মানে নিচের চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি যে আমরা কাজটা করলাম। যখন কাজটা শেষ হয় তখন তৃতীয় চিত্রে দেখা একটা শিশু হাসতেছে, অর্থাৎ সে আরাম বোধ একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এই যে মেরামতের মাধ্যমে আমরা একটা সৌন্দর্য ফুটিয়ে তোলা, এটাই কিন্তু আমরা করে থাকি। যা হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি বিল্ডিং মেনটেন্স কাজে নিরাপত্তার বিষয়গুলো।
এটা কিন্তু খুবই ভাইটাল একটা বিষয়। নিরাপত্তা, নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? দেখো বন্ধুরা, মাটি খনন কাজের ঝুঁকি, যখনই কোনো ঝুঁকি থাকে, এই ঝুঁকি থেকে আমাকে রক্ষা করার জন্যই যে ব্যবস্থাটা নেওয়া হয় তাকে আমরা বলি নিরাপত্তা। তাহলে ঝুঁকিটা কি? প্রত্যেকটি নির্মাণাধীন কাজে কিছু না কিছু ঝুঁকি থাকে। মাটি খনন কাজ, নির্মাণাধীন স্থানের প্রাথমিক কাজ, এ ধরনের কাজে ছোট বড় নানা ধরনের ঝুঁকি থাকে। প্রতি বছর বহু শ্রমিক মাটি খনন কাজে আহত হয় এবং অনেকেই মৃত্যুবরণ করে। দেখো মাটি খনন কাজ, এটা খুব সিম্পল একটা কাজ, অথচ এখানেও অনেকে মৃত্যুবরণও ঘটে। কেন? দেখো বন্ধুরা, আমরা যখন রাস্তার পাশে ম্যানহোল করি বা পাইপলাইনে কাজ করি, তখন ম্যানহোল বা পাইপলাইন অনেক ডিপ করি বা অনেক বিল্ডিংয়ের অবকাঠামো বা ফাউন্ডেশনের জন্য অনেক ডিপ করি, সেই ক্ষেত্রে এই যে ডিপ করলাম, আমি যদি কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না রাখি, যে কেউ ওখানে যে কোনো অবস্থায় পড়তে পারে। যেমন একটা, আমি যদি নিচে ফাউন্ডেশনের রডটা বাইর করে রাখি, উপর থেকে পড়ে সে রডের সাথে আটকে যেতে পারে এবং মৃত্যুবরণ করতে পারে। এই যে বিষয়গুলি, কাজটা ছোট বাট এর কিন্তু ঝুঁকি অনেক ব্যাপক। তাই আমাদের প্রতিনিয়ত এই ঝুঁকি থেকে রক্ষা করার জন্য আমাদের কাজগুলি করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যখনই কোনো কাজ করতে যাব, আমাদের প্রথমেই ঝুঁকিগুলি আইডেন্টিফাই করতে হবে। কী ধরনের ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলি যদি আমি আইডেন্টিফাই করি, সেই অনুযায়ী আমি যদি ব্যবস্থা নেই, আমার কাজে কিন্তু ঝুঁকি থাকবে না। আমি ছোট্ট একটা লাইফ, আমার লাইফের একটা কথা বলি। আজ থেকে প্রায় 22 বছর আগের ঘটনা, 99-এর মেবি, আমি একটা ছাদ ভিজিট করতে গেছি, ছাদ চেক করতে গেছি। সেখানে চেক করে আসার পথে হঠাৎ একটা কাঠ, ছাদে কাঠ যে উল্টাপাল্টা থাকে, আমি একটা কাঠে পাড়া দিই এবং কাঠের মধ্যে কোনো তার কাটা লাগানো ছিল না, আমি সাথে সাথে পড়ে যাই। সৌভাগ্যক্রমে আমার দুই হাত, মানে বডি পড়ে যায়, বাট দুইটা হাত কাঠের উপর বেজে যায়। দেখো বন্ধুরা, আমি যদি পড়ে যেতাম, আমি সোজা 10 তলা থেকে গ্রাউন্ডে পড়ে যেতাম, তাহলে এখানে আমার ভুল ছিল কোথায়? আমি কিন্তু নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নিয়েই নাই, যার জন্য আমার জীবনের জন্য একটা রিস্ক ছিল। আমি চাই না যে আমার মতো একটা বোকামি তোমরা করো। এখন যখনই তুমি কাজ করতে যাবা, আগে ঝুঁকিটা আইডেন্টিফাই করবা, দেন তুমি কাজ করবা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নিবা। যা হোক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি আরও কিছু বিষয়গুলি। মাটি খনন কাজে নিম্নলিখিত ঝুঁকিগুলি দেখা দেয়। কী ধরনের ঝুঁকি? ভূপৃষ্ঠ হতে গভীরে পড়ে যাওয়া এবং চারপাশের মাটি ধসে যাওয়া, এই দুটো বিষয় অহরহ ঘটে। দেখো বন্ধুরা, তোমরা যদি খেয়াল করে থাকো, কিছুদিন আগে আমাদের সোনারগাঁর মোড়ে অপোজিটে সুন্দরবন হোটেলের পাশে একটা বিল্ডিং করার সময় সুন্দরবন ঝুঁকির সম্মুখীন ছিল। সেখানে কি হয়েছিল? ফাউন্ডেশন কিন্তু ধসে গিয়েছিল, যে আমরা ওইখানে ঠিক মতো পরেকশন দিতে পারি নাই। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে। পাশাপাশি ভূপৃষ্ঠ গভীরে যাওয়া, কারণ আমরা এখন বাংলাদেশে বিভিন্ন বেজমেন্ট করি, একতলা, দুতলা, তিনতলা, বাংলাদেশে কিন্তু 5 বেজমেন্ট বিল্ডিংও আছে, অর্থাৎ 5 তলা মাটির নিচে। যখন 5 তলা মাটির নিচে হয় বা 2 তলা মাটির নিচে হয় বা 3 তলা মাটির নিচে হয়, তাহলে এই গভীরতার কত? দেখো একটা ফ্লোর যদি আমরা 10 ফিটও চিন্তা করি, তাহলে কি মিনিমাম 30 প্লাস ফাউন্ডেশন, 30 থেকে 20, 30 বা 50 ফিট যদি মাটির গভীরতে যায়, সেক্ষেত্রে যদি আমি কোনো ব্যারিয়ার না দেই, তাহলে যে কোনো মানুষের জন্য এটা কিন্তু ঝুঁকির সম্মুখীন। তাহলে বন্ধুরা, আমরা এই ঝুঁকিগুলি প্রথমে আইডেন্টিফাই করব, যে আমাদের এই যে কাজ করব সেখানে কী ধরনের কাজ ঝুঁকি আছে। তাহলে আমি যখনই ফাউন্ডেশন কাটবো, একটা ঝুঁকি, প্লাস এই ফাউন্ডেশনে কাটার সময় যদি বৃষ্টির সময় কাটি, প্রতিনিয়ত বৃষ্টি হয়, সেখানে পানি জমতে পারে, এই যে ওয়াটার লগিং সৃষ্টি হয়, এই পানি যদি যায়, সেক্ষেত্রে কি মাটির একটা ক্ষয় হয় এবং পাশাপাশি এখানে মাটি ধসে যায়। মাটি যদি ধসে যায়, আশেপাশে যদি কোনো ইমারত থাকে, সেটার জন্য কিন্তু একটা ঝুঁকি। আশেপাশে যদি রাস্তা থাকে, রাস্তার জন্য কিন্তু ঝুঁকি। আশেপাশে যদি কোনো ম্যানহোল থাকে, তার জন্য একটা ঝুঁকি। তাহলে এই বিষয়গুলি আমাকে মাথায় রেখে এই প্রোটেকশনগুলি দেওয়া উচিত।
তাহলে আমরা কি ধরনের প্রোটেকশন দিব? চলো বন্ধুরা আমরা একটু দেখি। দেখো বন্ধুরা, মাটি খনন কাজে নিম্নলিখিত ঝুঁকি সমূহ দেখা যায় এবং ধসে পড়তে পারে। পার্শ্ববর্তী ভবন ধসে পড়ে, বৃষ্টি পানি জমা হওয়া। এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ যে আমরা যখন মাটি ধসে না যায় তার জন্য আমরা কি করেছি, দুই সাইডে শিট বা আমরা স্ক্যাফোল্ডিং ইউজ করে মাঝখানে ব্রেজিং করি। ব্রেজিং এর মাধ্যমে আমরা দুই সাইডকে প্রোটেকশন দিই, যেন পার্শ্ব ঢাল বা পার্শ্ব ক্ষয় প্রতিরোধ করা যায়। পাশাপাশি আমরা কি করি, এই যে প্রতিনিয়ত যখন পানি জমে এই পানিটা কন্টিনিউয়াস ওয়েতে সেচের জন্য আমরা সাবমার্সিবল পাম্প ইউজ করি, যেটা আমরা অনেক সময় মাঠ পাম্পও ইউজ করি, যেটা মাটির মধ্যে রাখা যায়, কন্টিনিউয়াস মাটির মধ্যে থাকে এবং যদি সুইচ দেই পানি নিক্ষেপ করা এবং পানি নিষ্কাশন করা যায়। তাহলে বন্ধুরা এই বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল রাখবা যে পার্শ্ব চাপ থেকে এবং পার্শ্বটা আমরা প্রোটেকশন দিব, যে কিভাবে দেই, সৌর পাইল দিয়ে দিতে পারি, যখন যেটা লাগবে। যদি আমার অল্প হাইটের হয় সেখানে বল্লি পাইল করতে পারি, বেশি হাইট হলে সৌর পাইলিং করতে পারি, পাশাপাশি এভাবে ব্রেসিং করতে পারি, একতলা দুতলা হলেও অবশ্যই ব্রেসিং করতে হবে। যাই হোক বন্ধুরা, তাহলে নির্মাণাধীন স্থানে স্থানে নিরাপত্তা প্রদান, মাটি খনন স্থানের চতুর্দিকে বেড়া দিতে হবে। যেখানে আমরা মাটি খনন করবো তার চতুর্দিকে বেড়া দেবো। এই যে চিত্রে দেখানো আছে যে চতুর্দিকে আমরা কি করছি, বেড়া দিছি, যাতে কেউই খনন স্থানে পড়ে না যায়। দুই, অন্ধকারে কাজ করার সময় লাইটিং এর ব্যবস্থা রাখতে হবে। তাহলে কি করব, অন্ধকারে কাজ করা যাবে না, পাশাপাশি অন্ধকার আসলে ওখানে অবশ্যই লাইটিং থাকবে, যে মানুষ যেন বুঝতে পারে যেখানে কাজ হচ্ছে। বৃষ্টির পানি যাতে খনন স্থানে জমা না হয় সেই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। তাহলে বেইলিং আউটেরও পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে, পাম্পিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তাহলে এই বিষয়গুলি আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা আমরা আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম, আজকের এই অধ্যায় শেষে আমরা শিখলাম বিল্ডিং মেনটেন্যান্স কি তা বলতে পারবো, বিল্ডিং মেনটেন্যান্সের শ্রেণী বিভাগ বলতে পারবো, বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো, বিল্ডিং মেনটেন্যান্সের নিরাপত্তার বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো। এই পর্যায়ে তোমাদের জন্য আসছে বাড়ির কাজ। বাড়ির কাজ কি, বিল্ডিং মেনটেন্যান্স কি এর উদ্দেশ্যগুলো লিখো, বিল্ডিং মেনটেন্যান্সের উদ্দেশ্য ব্যাখ্যা করো, বিল্ডিং মেনটেন্যান্সের নিরাপত্তার বিষয়গুলো ব্যাখ্যা করো। এই কাজগুলি তোমরা সম্পূর্ণ নিজের চিন্তা চেতনা নিয়ে কাজটা করবা এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে করবা। দেখো বন্ধুরা, তোমরা শুধু খালি বই দেখো, বইটা দেখো, তোমার বই বই তুমি সাহায্য নাও। কারণ আমি ইন্টারনেটের কথা বারবার কেন বলি, কারণ বই 4 থেকে 5 বছর আগের লেখা থাকে। তাহলে প্রযুক্তি কি 4 থেকে 5 বছর আগে আছে, আগে নাই, প্রযুক্তি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আজকে যা নতুন আসছে 5 বছর আগের বইয়ের সাথে নাই। তাহলে বন্ধুরা আমরা যদি ইন্টারনেটের সাহায্যে নেই, ইন্টারনেটে কিন্তু নিত্য নতুন যে ব্যবহারগুলি আছে সেগুলির ব্যাপারে তথ্য থাকে, তাহলে আমি আমাকে রেগুলার আপডেট রাখার জন্য ইন্টারনেটের সাহায্য নিই এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে এই কাজগুলি আমরা আপডেট রাখি। যদি আমি আপডেট থাকতে পারি, আমি আপডেট থাকব এবং যে কোনো জায়গায় আমি কাজের উপযুক্ত হব। তাহলে বন্ধুরা এই কাজগুলি অবশ্যই তুমি নিজের চিন্তা চেতনা নিয়ে কাজটা করবা এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে করবা। এবং তোমার যখন কলেজ স্কুল খুলবে তখন তোমার শ্রেণী শিক্ষকের কাছে এই খাতাটা জমা দিবা, এই বিষয়ের উপর তোমার একটি মার্ক আছে। আশা করি কাজটা অত্যন্ত যত্নশীল করবা। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।